হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের জীবনবিজ্ঞান। ক্লাস টেনের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো বন্ধুরা, এই অধ্যায়টি থেকে আমরা সঠিক উত্তর বাছাই তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম। তো আজকে সঠিক উত্তর বাছাইয়ের পার্ট ফাইভ। এর আগে পার্ট ফোর করেছিলাম, তোমরা যারা দেখোনি দেখো, ডিসক্রিপশন বক্সে পার্ট ফোরের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগে পার্ট ফোর দেখে নাও, তারপরে আজকে পার্ট ফাইভটা দেখবে। বন্ধুরা, আজকে পার্ট ফাইভে আমি 15টা কোশ্চেন আলোচনা করছি। তোমাদের সঙ্গে যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো তোমাদের একদম বোঝানোর চেষ্টা করব, তোমাদের মুখস্থ করানোর মতো একদম প্রস্তুত করে দেবো। বন্ধুরা, কয়েকটা মিনিটের ব্যাপার, তোমাদের টাইমটা নষ্ট করতে দেবো না। এই 15টা কোশ্চেনের জন্য তোমরা যেটুকু টাইম ধরে আমার ভিডিওটা দেখবে, তোমাদের পুরো মুখস্থ হয়ে যাবে। আমাকে শুধু বিশ্বাস করো, বিশ্বাস করে তোমরা একটুখানি দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি তোমাদের মুখস্থ করানোর চেষ্টা করব। আর এই কোশ্চেনগুলি নিয়েছি ছায়ার জীবনবিজ্ঞান সহায়িকা থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এই কোশ্চেনগুলি মাধ্যমিকের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়া তোমরা যারা বিভিন্ন রকম সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা যেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখে আর শোনে, তবেই তারা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। বন্ধুরা, আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। যদি তোমার কারো একজনের ভালো লেগে থাকে তো তার কাছে আমার অনুরোধ, সে যেন ভিডিওটি শেয়ার করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে দেখার সুযোগ করে দেয়। তো বন্ধুরা, চলো শুরু করছি, দেখে নাও আজকের 15টি সঠিক উত্তর বাছাই। বন্ধুরা দেখো, আজকে আমাদের পার্ট ফাইভ। আজকে আমরা 25 থেকে 39 পর্যন্ত আলোচনা করব। এর আগের কোশ্চেনগুলি দেখার জন্য তোমাদেরকে দেখো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগের কোশ্চেনগুলি দেখে নাও। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন 25-এর কোশ্চেন, ভালো করে শোনো। যে হরমোন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে সেটি হলো, আবার পড়ছি ভালো করে শোনো, যে হরমোন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে সেটি হলো অক্সিন। সে হরমোনটির নাম কি? অক্সিন। অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলনে বিশেষ ভূমিকা পালন করে। অক্সিন নামক এই উদ্ভিদ হরমোনটি উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। এই অক্সিন নামক যে হরমোনটি, উদ্ভিদ হরমোনটি, সেটি উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। 26-এর কোশ্চেন, বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় জিব্বেরেলিন। বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় জিব্বেরেলিন নামক উদ্ভিদ হরমোনটি। 27-এর কোশ্চেন, অক্সিন বলে যে উদ্ভিদ হরমোনটি আছে সেইটি আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়েন্ট। অক্সিন আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়েন্ট। 28-এর কোশ্চেন, নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয়, ভালো করে শোনো, নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। 29-এর কোশ্চেন, আলফা অ্যামাইলেজ উৎসেচকটির সংশ্লেষে সাহায্য করে কি? ভালো করে কোশ্চেনটি মন দিয়ে শোনো তোমরা। আলফা অ্যামাইলেজ উৎসেচকটির সংশ্লেষে সাহায্য করে কি? আনসার, জিব্বেরেলিন। আলফা অ্যামাইলেজ উৎসেচকটির সংশ্লেষে সাহায্য করে জিব্বেরেলিন। আলফা অ্যামাইলেজ উৎসেচকটির সংশ্লেষে সাহায্য করে জিব্বেরেলিন। জিব্বেরেলিন নামক উদ্ভিদ হরমোনটি আলফা অ্যামাইলেজ উৎসেচকটির সংশ্লেষে সাহায্য করে। 30-এর কোশ্চেন, প্রধান সাইটোকাইনিনটি হলো জিয়াটিন ও কাইনেটিন। প্রধান সাইটোকাইনিনটি হলো জিয়াটিন ও কাইনেটিন। পরের কোশ্চেন, 31-এর কোশ্চেন, ভালো করে শোনো তোমরা কোশ্চেনটি।
শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে, শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে কৃত্রিম অক্সিজেন, শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে কৃত্রিম অক্সিজেন, শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে কৃত্রিম অক্সিজেন, শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে কৃত্রিম অক্সিজেন। 32 কোশ্চেন, নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল প্রকৃতির হরমোন হলো, নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল প্রকৃতির হরমোন হলো অক্সিজেন, নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল প্রকৃতির হরমোন হলো অক্সিজেন, নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল প্রকৃতির হরমোন হলো অক্সিজেন, নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল প্রকৃতির হরমোন হলো অক্সিজেন। 33 কোশ্চেন, উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয়, উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয় অক্সিজেন, উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয় অক্সিজেন, উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয় অক্সিজেন, উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয় অক্সিজেন। 34 কোশ্চেন, যে রাসায়নিক পদার্থ থেকে অক্সিজেন সংশ্লেষিত হয় সেটি হলো, যে রাসায়নিক পদার্থ থেকে অক্সিজেন সংশ্লেষিত হয় সেটি হলো ট্রিপ্টোফ্যান, 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 যে রাসায়নিক পদার্থ থেকে অক্সিজেন সংশ্লেষিত হয় সেটি হলো ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান নামক রাসায়নিক পদার্থ থেকে অক্সিজেন সংশ্লেষিত হয়, ট্রিপ্টোফ্যান নামক রাসায়নিক পদার্থ থেকে অক্সিজেন সংশ্লেষিত হয়, ট্রিপ্টোফ্যান নামক রাসায়নিক পদার্থ থেকে অক্সিজেন সংশ্লেষিত হয়। পরের কোশ্চেন আমাদের 35 কোশ্চেন, একটি প্রকল্পিত হরমোন হলো, একটি প্রকল্পিত হরমোন হলো ডরমিন, একটি প্রকল্পিত হরমোন হলো ডরমিন, একটি প্রকল্পিত হরমোন হলো ডরমিন, একটি প্রকল্পিত হরমোন হলো ডরমিন। 36 কোশ্চেন, নাইট্রোজেন যুক্ত জৈব ক্ষার প্রকৃতির হরমোন হলো, নাইট্রোজেন যুক্ত জৈব ক্ষার প্রকৃতির হরমোন হলো সাইটোকাইনিন, 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 নাইট্রোজেন যুক্ত জৈব ক্ষার প্রকৃতির হরমোন হলো সাইটোকাইনিন। 37 কোশ্চেন, জিব্বেরেলিন আবিষ্কার করেন, জিব্বেরেলিন আবিষ্কার করেন এইচই কুরোসাওয়া, জিব্বেরেলিন আবিষ্কার করেন এইচই কুরোসাওয়া, জিব্বেরেলিন আবিষ্কার করেন এইচই কুরোসাওয়া, জিব্বেরেলিন আবিষ্কার করেন এইচই কুরোসাওয়া। 38 কোশ্চেন, জিব্বেরেলিন প্রথম পৃথককরণ এবং নামকরণ করেন, জিব্বেরেলিন প্রথম পৃথককরণ এবং নামকরণ করেন তেইজিরো, তেইজিরো ইয়াবুটা, বিশাল বিখ্যাত নাম একটা, জিব্বেরেলিন প্রথম পৃথককরণ এবং নামকরণ করেন তেইজিরো ইয়াবুটা, জিব্বেরেলিন প্রথম পৃথককরণ এবং নামকরণ করেন তেইজিরো ইয়াবুটা। লাস্ট কোশ্চেন, 39 কোশ্চেন, জিব্বেরেলা ফুজিকুরোই হলো এক প্রকার ছত্রাক, জিব্বেরেলা ফুজিকুরাই হলো এক প্রকার ছত্রাক, জিব্বেরেলা ফুজিকুরোই হলো এক প্রকারের ছত্রাক, জিব্বেরেলা ফুজিকুরোই হলো এক প্রকারের ছত্রাক। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখলে, যদি তোমরা দেখে থাকো তাহলে আমি গর্ব করে বলতে পারি তোমাদের টাইমটা নষ্ট হলো না। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।